হ্যালো বন্ধুরা, মাইকাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে গেল এনবিসিসি থেকে। এনবিসিসি ইন্ডিয়ান লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকে কিন্তু একটা বড় বিশাল কোম্পানি যেটার নাম এনবিসিসি। এখান থেকে বিভিন্ন পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। তো এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কী কী পদের জন্য আবেদন করতে পারবে, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কীভাবে আবেদন করবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড থেকে কী কী পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। তো বন্ধুরা, এনবিসিসি থেকে যে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা দেখবার জন্য অফিসিয়াল পেজ তোমাদের ভিজিট করতে হবে। অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনবিসিসির অফিসিয়াল পেজ ওপেন হবে। এই পেজটিতে আসবার পরে তোমরা ডান দিকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছ, হিউম্যান রিসোর্স। এইখানে কেরিয়ার বলে নিউ একটা অপশন আছে, এখানে প্রথম অপশন আছে কেরিয়ার, এইখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এই পেজটিতে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে দেখতেই পাচ্ছ, 9ই ডিসেম্বর একটা রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট ফর পোস্ট রিক্রুটমেন্ট ভেরিয়াস পোস্ট, ঠিক আছে। তো এইখানে কিন্তু তোমরা ক্লিক করতে হবে, ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসবে। তো নোটিফিকেশনটা কিন্তু বেশ অনেক দিন আগে জারি হয়েছে, নোটিফিকেশনটা বেরিয়েছে 24/11/2021 তারিখে, ঠিক আছে। এবার এখানে যে বিষয়গুলো দেওয়া আছে আমরা একটু ডিটেলস বিষয় এখান থেকে জেনে নেব, কী কী পোস্ট কী কী বিষয় সেগুলো জেনে নেব। প্রথম যে পোস্টটি আছে সেটি হচ্ছে ডাই প্রজেক্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এখানে স্যালারি আছে 50,000 থেকে 1,60,000, টোটাল আছে 10টা ভ্যাকান্সি, জেনারেল 6টা, এসসি 1টা, ওবিসি 2টো এবং ইডাব্লিউএস আছে 1টা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 1টা পোস্ট আছে। এরপরে এখানে আছে, এখানে এজ লিমিট, এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে আপার এজ লিমিট, সব ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 33 বছর, 33 বছর বয়সের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। সেটা 8/1/2022 অনুসারে, অর্থাৎ এখানে বলা আছে আপার এজ লিমিট অন ক্লোজিং ডেট, ক্লোজিং ডেট হচ্ছে 8/1/2022, সেটা অনুসারে 33 বছর হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে হচ্ছে ফুল টাইম ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর ইকুইভ্যালেন্ট ফ্রম গভর্নমেন্ট অর্গানাইজ ইউনিভার্সিটি থেকে, 60% মার্কস নিয়ে থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের উপরে, তবে এটা আবেদন করতে পারবে, ঠিক আছে। এবার নিচের দিকে এসেনশিয়াল পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের বিষয় বলা হয়েছে, 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। এবার নিচের দিকে 2 নম্বর পোস্টে চলে আসবো, 2 নম্বর পোস্টে আছে ম্যানেজমেন্ট ট্রেনি সিভিল, এখানে স্যালারি আছে 40,000 থেকে 1,40,000, টোটাল ভ্যাকান্সি আছে 40টা, জেনারেল 17, এসসি 6টা, এসটি 3টে, ওবিসি 10টা এবং ইডাব্লিউএস আছে 4টা, এর মধ্যে 1টা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইনক্লুডিং আছে জেনারেলের মধ্যে। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট 29 বছর, এখানে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ডিপ্লোমা কোর্স লাগবে 60% মার্কস নিয়ে, তবেই তোমরা এটা ডিগ্রি কোর্স লাগবে, তবে এটা আবেদন করতে পারবে, এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না। এরপরে 3rd নম্বর পোস্টে আছে ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল, ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যালে স্যালারি 40 থেকে 1,40,000, টোটাল 15টা ভ্যাকান্সি, জেনারেল 7, এসসি আছে 2টো, এসটি আছে 1টা, ওবিসি 4টা এবং ইডাব্লিউএস আছে 1টা, এখানেও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে 1টা, জেনারেল কাস্টের সঙ্গে ইনক্লুডিং, ম্যাক্সিমাম এজ লিমিট 29 বছর, এখানে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের উপরে ডিগ্রি কোর্স লাগবে 60% মার্কস নিয়ে, তবে আবেদন করতে পারবে, আর এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, নিচের দিকে আসলে আরও পোস্ট আছে, 4 নম্বর পোস্ট এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যাকলগ ভ্যাকান্সি, আর উপরে ছিল আলাদা ভ্যাকান্সি। তো প্রজেক্ট ম্যানেজারে আছে সিভিল, এখানে স্যালারি আছে 60,000 থেকে 1,80,000, পোস্ট ভ্যাকান্সি এখানে আছে 1টা, আর এখানে কিন্তু আপার এজ লিমিট আছে 47 বছর, জেনারেল ইডাব্লিউএসদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে 50 বছর, আর এসটি এসসিদের ক্ষেত্রে 52 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। এখানেও তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স, 60% মার্কস নিয়ে, তবে আবেদন করতে পারবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশানে 6 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের লাগবে এই ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। এরপরে লাস্ট একটি পোস্ট, আরও দুটো পোস্ট আছে, সেটা হচ্ছে 1নং 5-এ আছে হচ্ছে স্টেনোগ্রাফার, স্টেনোগ্রাফার নেওয়া হবে, এখানে স্যালারি আছে 24,640 টাকা, 1টা ভ্যাকান্সি আছে ওবিসির ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর, এখানে তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং তার সঙ্গে স্টেনোগ্রাফির যে কোর্স বা টাইপিং স্পিড 110/15 ওয়াট পার মিনিট,
তবে তোমরা এটা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনের সঙ্গে সঙ্গে টাইপিং বা স্টেনোগ্রাফির কোর্স থাকলে আবেদন করতে পারবে। এখানে টু ইয়ার্স মিনিমাম প্রিভিয়াস এক্সপিরিয়েন্স চাওয়ার একটা বিষয় হয়েছে, যে স্টেনোগ্রাফির উপরে একটা এক্সপিরিয়েন্স কাজ করো সেটা। লাস্ট পোস্টটি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে এটাও স্টেনোগ্রাফির পোস্টের ক্ষেত্রে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে তিনটা, স্যালারি 18,430 টাকা, তিনটে ওবিসি ক্ষেত্রে। আর ওবিসি ম্যাক্সিমাম এখানে এজ লিমিট আছে 25 বছর, আর এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, এবং তোমাদের এখানেও কিন্তু স্টেনোগ্রাফি বা টাইপিং ইংলিশ সেটা কিন্তু লাগবে 70টা পার 35 ওয়ার্ড পার মিনিট, ঠিক আছে? এটা হলে তবে আবেদন করতে পারবে, কোনোরকম এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে না। এরপরে যেটা বিষয় আমরা নিচে দেখে নেবো, এখানে আছে ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়েছে ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে, লাস্ট ডেট 8 তারিখ, অর্থাৎ তোমাদের হাতে 4 দিন সময় আছে, 8/1/2022 লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো মোটামুটি সমস্ত ডিটেলস বিষয়গুলো বলে দিলাম। এর জন্য পাসপোর্ট সাইজ ছবি লাগবে, কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট লাগবে, বাকি এখানে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক সমস্ত কোয়ালিফিকেশান ডকুমেন্টসগুলো এখানে লাগছে, সে সমস্ত বিষয়গুলো বলা আছে। আর এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রজেক্ট ম্যানেজার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে লাগছে 1000 টাকা অনলাইন ফর্ম ফিল আপ করতে, আর ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল, সিভিল, ঠিক আছে, এগুলোর জন্য লাগছে 500 টাকা, এবং বাকি ব্যাকলগ যে পোস্টগুলো আমি দেখালাম, প্রজেক্ট ম্যানেজার, সিভিল, স্টেনোগ্রাফি, অফিস অ্যাসিস্ট্যান্ট, এগুলোর জন্য কোনোরকম কিন্তু টাকা পয়সা লাগছে না, নীল এখানে দেখতে পাচ্ছ, তিনটে আলাদা আলাদা অপশান এখানে দেওয়া আছে। তো তোমরা লাস্ট যে পোস্টগুলো সেগুলো কথা করলে কোনোরকম টাকা পয়সা কিন্তু এখানে লাগবে না। এবার নিচের দিকে আসছে, নিচের দিকে আসলে বাকি ডিটেলস দেখে নিতে পারবে, এখানে কোন পোস্টের ওয়েজেস্ট কী আছে, কীরকম সিলেবাস হবে, সে সমস্ত বিষয়গুলো এখানে দেওয়া আছে, চাইলে অবশ্যই তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আবেদন করবার জন্য তোমাদের আগের এই পেজটাতে আসতে হবে। এই পেজটাতে এসে তোমাদের এখানে নিউ রেজিস্ট্রেশন যে অপশানটা এখানে ক্লিক করে নিউ রেজিস্ট্রেশন করবে। নিউ রেজিস্ট্রেশন করবার পরে ইউজার আইডি পাসওয়ার্ড মোবাইল মেলে যাবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে পুরো ফর্ম ফিল আপটা এখানে পূরণ করতে হবে, তবে তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কমপ্লিট হবে। যদি ফর্ম ফিল আপের ভিডিও দরকার হয় অবশ্যই তোমরা আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করো, আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা কিন্তু দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো রকম নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরোবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।